দেশে ফিরে স্ত্রী ও মেয়ের মরদেহ গ্রহণ করেছেন পোল্যান্ড প্রবাসী ইঞ্জিনিয়ার উত্তম কুমার রায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে শনিবার সকালে তিনি স্ত্রী ও মেয়ের মরদেহ গ্রহণ করেন। পরে দুপুরে তাদের মরদেহবাহী গাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে পৌঁছে। বৃহস্পতিবার সন্ধ্যার সময় ঢাকা বেরুরস্থ একটা হোটেলে মা এবং মেয়ে তারা গিয়েছিল খাবারের জন্য। সেখানে গিয়ে তারা ওই যে সিলিন্ডার গ্যাসের অগ্নিকাণ্ডের আটকে গিয়ে তাদেরকে শ্বাসরুদ্ধ অবস্থায় তাদেরকে মানে এটার ভিতরে আটকা পড়ে তারা মৃত্যুবরণ করেন। এই সময় পুরো এলাকায় মানুষ ভিড় জমায়। বিকেলে তাদের সৎকার করা হয়। জানা গেছে পোল্যান্ড প্রবাসী উত্তম কুমার রায়ের মেয়ে বিভাঙ্কা রায় ঢাকার গ্রেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেলের শিক্ষার্থী। তিনি তার মা ফিলিপাইন নাগরিক রুবি রায়ের সঙ্গে ঢাকার মালিবাগে থাকতেন। বৃহস্পতিবার রাতে বেইলি রোডের কাচ্চি ভাইয়ে খেতে গিয়েছিলেন মা ও মেয়ে। খাবার শেষে বাসায় ফেরার কথা থাকলেও সেটি আর সম্ভব হয়নি। আগুনে পুড়ে যান তারা। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না? স্যার, তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।